মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। দুই ভাইকে দুটো গাছে বেঁধেছি, জাল্লাদরা তরবারি নিয়ে যেমন তাদের মাথায় চড়মারিতে যায়, আল্লাহর হুকুমে দুইজনের পেটে বেদনায় উঠে। এমন ব্যথা উঠে গেল যে তরবারি ফেলে গড়াগড়ি দিচ্ছি। জাবেরুন রাজা সিংহাসনে বসে রই, কোলে যাতে জাবেরুনের বেদনা হয়ে জ্বালা করছে আর নদী দেখুন দেখুন গা ওই সিপাহী দুটি ঝিমেনি মুড় পর্যন্ত তার পাইছে। নরচন সত্যি সত্যি বলছি, দুজন সিপাহী ময়দানে যাও, সিপাহীদের যদি আমার মতো হয় বলবে ছেলে দুটি কাটবে না কাটবে না আমার কাছে বলছিলে। ঠিক আছে হুজুর, কে দেখছে? হ্যাঁ হ্যাঁ, দুইজন ছেলেকে বেঁধে নিয়ে এলো, যাদের উনি বেদনা ভালো হয়ে গেল হয়ে গেল। ছেলে দুটিকে আর কাটবো না, আর কাটা হবে না। এই ছেলে দুটির হাতে শিকল দিয়ে বাঁধো, বেঁধে টানতে টানতে এখান থেকে 25 দিনের রাস্তা আমার ফিরিঙ্গি নগর। হ্যাঁ, ওই ফিরিঙ্গি নগরের জেলখানায় ছেলে দুটিকে বন্দি করে দাও। ঠিক আছে হুজুর, মা এক জায়গায় বন্দি থাকুক আর ছেলেরা একদিন বন্দি থাকুক থাকুক। এই ধারে কিন্তু সেই দুটো হাতে শিকল দিয়ে বাঁধছি। হ্যাঁ, দুই ভাইয়ের হাতে শিকল দিয়ে বাঁধিতে লাগিল, দুই ভাইয়ের হাতে আমার শিকল দিয়ে বাঁধিতে লাগিল, এবার সেই রওশন জালাল বলিতে লাগিল, শোনা শোনা যত আমার মুসলমান সিপাহী আমাদের হয়ে তোমাদেরকে যুদ্ধ করতে বলি নাই, লড়াই করতে বলি নাই, ভাই বোন জানাচ্ছে যেভাবে দুঃখের খবর টুকু যেন আম্বাই নগরে আকবর আলী চাচাকে দেবে, আমাদের এই দুঃখের খবর টুকু যেন আম্বাই নগরে আকবর আলী চাচাকে দেবে। আকবর আলী কে? মোহাম্মদ হানিফের ছোট ভাই, বিশাল পালোয়ান পালোয়ান, তো তাকে যেন খবরটা দিয়ে দেবে। ঠিক আছে, এবার সে মুসলমান উচিত ছিল, সে যা কিছু ঘটনা হয়েছে সব একটা কাগজে লিখে দিল। বাহ, দিয়ে বলছে পিয়ন হুজুর এই চিঠিটা নিয়ে আম্বাই নগরে গিয়ে আকবর আলীর হাতে দিয়ে দাও। ঠিক আছে, সভাতে নাই পিয়ন আমার দেখেন চিঠি নিয়ে দাঁড়িয়ে, ছেলে দুটিকে নিয়ে আমার ফিরিঙ্গি নগরের জেলখানায় রওশন জালালকে বন্দি করে দিল। বাহ, এইবার এতিমের মাল লুটা সোজা কথা নয় নয়, মনে করুন কারো বাপ মারা গেছে, হ্যাঁ ছোট আছে সেই ছেলেটা, সে এতিম ছেলে। বাহ, এতিম ছেলের মাল যে লুটবে লুটবে সে হজম করতে পারবে না। না তো তেমনি গয়লা যেমন ছেলে দুটিকে দেখিয়ে দিল, দেখুন আবার গয়লার কি প্রতিফল হয়। তো কেমন সে গয়লা কে যাবেন বাচ্চা বলছি, এ গয়লা লাল চা খাবো না দুধের চা খাবো, বাবি এ গয়লা বিস্কুট চা খাবো না ডিম দিয়ে খাবো, বাবরে ডিম দিয়ে চা খাবে, ও গয়লা সাদা ভাত খাবো না বিরিয়ানি খাবো, এই ধরো 7000 সোনার টাকা তুলা দাও টাকা, তুমি একা যেতে পারবে তো জঙ্গল আছে, আরে কাউ খোলবো না আমি একাই চলে যাবো 7000 টাকা নিয়ে, যেমন
7000 সোনার টাকা গয়লা বেটা পাই টাকার গরমে মনের খুশিতে মাটিতে পা পড়ছে না কি খুশি করলি রে প্রাণ আরে দাঁতে রাঙলায় আমি সি কি খুশি করলি আরে পেছি বলে যা বন্ধু না দুধ বিক্রি করা ব্যবসা আরম্ভ করব লোকে বলে ঘোষ আচ্ছা আচ্ছা চাল চালটা পুরো থামি ঘোষ ওরে দুধ বিক্রি ব্যবসা করব না যা হাতখানা হাতখানা সবাই এই টাকা নিয়ে আমার বাড়ি যাওয়া চাই এই টাকা নিয়ে বাড়ি যাব আমি দালান বানাবো এক তলা দু তলা তিন তলা মাঝে একটা পাঁচ তলা বানাবো আধুনিক বসে থাকবো সভাতে নাই আশিকে করিবে দুয়া দিনের নবী আশিকে করিবে গয়লা টাকা নেওয়া একজন গুন্ডা দেখতে পাই গয়লার টাকা নেওয়া একজন গুন্ডা দেখতে পাই গুন্ডা পিছনে ধরে দেখুন কি ব্যাপার গুন্ডা টাকা নিয়ে বাড়ি যেতে যেতে বলছে বারে 7000 টাকা যখন পেয়েছি করে যা বন্ধু না মানুষ মারা ব্যবসা দেখো আরাম করব লোকে বলে চোর লোকে বলে ডাকাবাজ লোকে বলে ভেসিরা হাতের বাড়ি কেসিরা ওরে যা হুড়াখানা আরে ব্যবসা করব না একটা নিযুক্তি আমি কি করব মসজিদ অনেক পাপ করেছি একটা নিযুক্তি মসজিদ বানাবো একাই নামাজ পড়বো মাথা ঠুকু ঠুকু মসজিদ খাল করে দেবো কোনো শালাকে নামাজ পড়তে দেবো স্বাভাবিক নাই গুন্ডা রোজ এখানে ওই যে টাকার গোলামে ভাই গুন্ডাকে দেখেন গো পানির পিপাসা লেগে গেছে তো জঙ্গলের মধ্যেখানে একটা বাঁধা ঘাটওয়ালা পুকুর আছে পুকুরে ঘাটে টাকার তুরা নামিয়ে দিল যে হাতে লুটায় পানি তুলেছে খাবার জন্য বেশ দেখছি সবাবার আবার জঙ্গলে পাখি মারতে গেছে একজন চিড়িয়া ঘাটে খাচ্ছে পানি আর পিছনে কুড়ার ভিতরে নামানো চক চক করছে মনে হচ্ছে সোনার টাকা দেখি দেখি না একটির তিরিয়ে এবার এ হাতে লুটায় পানিটা মুখে লাগিয়েছে খাবার জন্য হ্যাঁ শোনা মুখে করে স্থির শিল্লা টেনে গুন্ডার পৃষ্ঠে মেরে মানে পাগ মারা হ্যাঁ এবার সে ভাবছে গুনে দেখছে
7000 সোনার টাকা সোনার টাকা 7000 টাকা যখন পেয়েছি করে যা বন্ধুনা পাখি মারা ব্যবসা দেখো আরম্ভ করব আমার ঘরে যা গিরুনি আছে গিন্নি কত তল ভাগো এই টাকা কোথা পেলে কোথা পেলে আমি যদি বলে দি ওই জঙ্গলে পেয়েছি পেয়েছি তো আমার যা হত তল তলি বউ বাবা এ পড়া ও পড়া করে বলে বেড়া তা গ্রাম কো সামানা ও মমনা ও জিয়াত শুনেছিন 7000 সোনার টাকা আমার স্বামী দিয়েছে বাবা এই কথা যদি জাবেরুন বাদশার কানে উঠে যায় যাই আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিবে মেরে দেব ওর দায় আমার দিদি তাই জান যাবে যাই এই টাকা এই জঙ্গলে বট গাছের গোড়ায় আমি গর্ত করব টাকা তুরা পুঁতে রাখব একটা কো নিয়ে যাব বাজারে চাল ডাল তরকারি আলু কাজ চাল লব আর ঘরের গিরুনিকে দেব গিরুনিকে দেব আর রান্না করে দিবে হা ঠাকুর খাব আর ওইটুকু পরে গর্ত ঢেকে দি মনে মনে এই চিন্তা করছে চিড়ি আমার একটা ফলিকে নিয়ে সেই বট গাছের গোড়াতে গর্ত করছে টাকা পুঁতে রাখবার জন্য শুনেন মনা দিয়া জঙ্গলে কাঠ কাটতে গেছে একজন কাঠু